হ্যাঁ তোমার হাত ভাঙা তো এই অবস্থা কেন আমার কত হইলো হাত তো ভাঙা তুমি হাত ভাঙা তো পা দৌড়তে সমস্যা কি সাইড হও সাইড হও সবাই সাইড হও তো আমরা এখন বাড়িকা টিলা দিয়ে যাচ্ছি এই যে ছোট্ট একটা টিলা উপরে উঠতে হবে আমাদের ট্যুর মেম্বাররা সবাই উঠছে উপরে আস্তে আস্তে এই যে এরকম বাইক দিয়েও যাওয়া যায় যারা হাঁটতে কম ভালোবাসে তারা চাইলে বাইক দিয়ে যেতে পারে তো ছোট একটা টিলা আর কি এই টিলাটা পার হলে দূর থেকে জাদুঘাটা নদীটা অনেক অনেক বেশি সুন্দর দেখা যাবে প্রচণ্ড গরম আজকে বাড়িকা টিলাতে তারপরেও এত সুন্দর একটা ভিউ দেখে মন প্রাণ আসলে জুড়ে যাচ্ছে এত স্বচ্ছ পানি আর সেই সাথে পাহাড়ের ভিউ সব মিলিয়ে চমৎকার বাড়িকা টিলাতে উঠে যে সবাই গরমে হাঁসফাঁস করতেছে এখন আমরা ইনশাল্লাহ লেবু শরবত খাবো লেবু শরবত খেয়ে ঠান্ডা হয়ে আমরা ধীরে সুস্থে নেমে যাবো বাড়িকা টিলা কেমন লাগলো তোমাদের ভিউটা অস্থির না পানির কালার দেখছো পানির কালার অসাধারণ কালার কিন্তু সেন্ট মার্টিনের একটা কম্বিনেশন না বাড়িকা টিলা ঘোরা শেষে এখন আবার আমরা আবার আগের পথে নেমে যাব প্রচণ্ড গরম বাট এই জায়গা থেকে এই ভিউগুলো দেখে আসলে আমাদের সবার মন ভরে গিয়েছে অনেকেই আমাদের গ্রুপে নতুন ছিল তারা এই ভিউ দেখে মুগ্ধ তবে বিকালবেলাটা বা খুব সকালে আসলে মনে হয় এই জায়গাটা আরও বেশি বেশি উপভোগ করা যাবে তো যাই হোক এবারের মতো আমরা বাড়িকা টিলা থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ হয়তো আগামী কোনো বছর আবার আবার ফিরে আসব আমাদের দেশের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আবার আমরা দেখার জন্য জাদুঘাটা নদীতে সবাই গোসল করতে নেমে গেছে বয়স এদিকে তাকাও ঠান্ডা 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 লাগে